ইরাকের দক্ষিণাঞ্চলের শহর বসরাতে ট্রাকের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের 6 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শিশু সহ আরো 14 জন। স্থানীয় সময় মঙ্গলবার বসরার উত্তর উপকণ্ঠের হারথা শহরে এই ঘটনা ঘটে। আহত শিশুদের মাথায় গুরুতর আঘাত সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।